নমস্কার সকলকে আজকে আমরা চলে এসেছি মারুগঞ্জ এলাকার আমলাগুড়ি এলাকায় যেখানে একজন চাষি গোলাপ ফুল চাষ করেছেন এবং তিনি জানাচ্ছেন যে এই গোলাপ ফুল চাষের মাধ্যমেও যে কোনো মানুষ আর্থিকভাবে স্বনির্ভর হয়ে উঠতে পারবেন এবং এই চাষ পদ্ধতি খুবই সহজ খুব স্বল্প ব্যয় বলতে পারেন খুব একটা বেশি খরচা করার দরকার পড়েন এই চাষ করতে এই চাষ করার মাধ্যমে তারা আর্থিকভাবে স্বনির্ভর হয়ে উঠতে পারবেন আমরা জেনে নেব পুরো বিষয়টি আসুন জেনে নেওয়া যাক এই যে আপনি গোলাপ ফুলের চানা চাষ করেছেন দীর্ঘ কতদিন ধরে চাষ করছেন এই গোলাপ ফুল হ্যাঁ দাদা আমার এটা প্রায় আট বছর হয়ে গেল আট বছর হ্যাঁ গোলাপ চাষ করতেছি কিরকম মুনাফা পাচ্ছেন এবং কীভাবে শুরু হলো এই চাষ এই চাষটা প্রথমে মাথা ভাঙার এক কাকু আমাকে বলছিল উনি চারাগুলো এনে দিছিল এটা ভালো মুনাফা আছে মাসে মোটামুটি পনেরো আসে সুন্দর দেখতে ফুলগুলির মধ্যে অন্যতম একটি ফুল হলো গোলাপ ফুল এই ফুল যেমনি কাজে লাগে বিভিন্ন সাজসজ্জার তেমনি ঘর সাজাতে কিংবা কাউকে উপহার দিতেও বহুল প্রচলিত এই ফুল তবে এই ফুল চাষাবাদের মাধ্যমেও আর্থিকভাবে স্বনির্ভর হয়ে ওঠা সম্ভব এই ফুল চাষ করতে খুব একটা বেশি জায়গার প্রয়োজন হয় না এছাড়াও খরচও হয় মাঝারি ধরনের তবে এই ফুল থেকে ব্যাপক পরিমাণ লাভ পাওয়া সম্ভব তার জন্য নির্দিষ্ট কিছু নিয়মাবলী মেনে চলতে হবে এই ফুলের জন্য শুরু করতে হয় চারা চাষ এটা প্রথমত জমিটাকে ভালো করে তৈরি করতে হবে গোবর দিতে হবে চুন দিতে হবে ফসফেট দিতে হবে জিন দিতে হবে সোহাগা দিতে হবে সালফাইড দিয়ে মাটিটাকে ভালো করে তৈরি করে নিয়ে পরে গোলাপের চারাটা মাটিতে রোপণ করতে হবে কোচবিহার জেলার মারুগঞ্জ এলাকার এক কৃষক এই ফুল চাষ করে আর্থিকভাবে বেশ অনেকটাই লাভবান হচ্ছেন তার নিজের বাড়ির সংলগ্ন ছোট্ট একটি জমিতে তিনি এই চাষাবাদ করছেন তার এই জমিতে প্রায় দীর্ঘ আট বছর ধরে তার এই চাষাবাদ তার এই জমিতে প্রায় দু থেকে আড়াই হাজার গোলাপের চারা রয়েছে এই গাছগুলিতে সবসময় ফুল ফুটতেই থাকে তাই এই ফুল বিক্রি করতে পারেন তিনি প্রতিনিয়ত এক একটি ফুল বাজারে প্রায় দু টাকা থেকে শুরু করে পাঁচ টাকা পর্যন্ত দামে বিক্রি করা হয় বিশেষ কিছু মরশুমে এই ফুলের দাম আরও অনেকটাই বেড়ে ওঠে তখন লাভের মাত্রাও আরও অনেক গুণ বেড়ে যায় গোলাপ ফুল চাষাবাদের মাধ্যমে বহু মানুষ আর্থিকভাবে নিজেদের এভাবে স্বনির্ভর করে তুলতে পারবেন এমনটাই জানাচ্ছেন এই কৃষক রোপণ করার পরে মোটামুটি সাত দিন পরে হালকা একটা শেষ সেচ দিতে হবে তো এই যে ফুল মোটামুটি কীরকমভাবে ফুটে এই গোলাপ ফুল এই গোলাপ ফুলগুলো মোটামুটি চারাটা বসানোর পরে মোটামুটি দেড় মাস পর থেকে ফুলটা গাছে কলি আসে পড়বে কলি আসার পরেও একটা করে মুটি মিনিমাম দশ দিন লাগে ফুটতে এই যে বর্তমান সময়ে এই গোলাপ ফুলের বাজার চাহিদা কীরকম রয়েছে বাজারে চাহিদা ভালোই আছে স্বল্প জায়গা হোক কিংবা হোক বেশি জায়গা সেটা মূল বিষয় নয় চাষ করতে পারলেই লাভবান হওয়া এক প্রকার সুনিশ্চিত বিয়ের মরশুম কিংবা অনুষ্ঠানের দিনগুলিতে বাজারে বিভিন্ন ফুলের দোকানগুলি থেকে গোলাপ ফুলের অর্ডার পাওয়া যেতে পারে এছাড়াও বিভিন্ন ডেকোরেশনের দোকান থেকেও এই ফুলের অর্ডার করা হয়ে থাকে বিভিন্ন সময় গোলাপ ফুলের গাছে এক একটি ফুল পরিপূর্ণ হতে সময় নেয় আট থেকে দশ দিন তাই গোলাপ ফুলের উৎপাদনের মাত্রাও অনেকটাই বৃদ্ধি পায় তবে এই ফুল চাষ করতে আগে প্রয়োজন জমিকে সঠিকভাবে উপযুক্ত করে তোলা তারপরে গাছের চারা রোপণ করলেই এর থেকে ফুল পাওয়া শুরু হয়ে যেতে পারে দামে বিক্রি হয় এক একটি গোলাপ আমাদের এবছর তিন টাকা চার টাকা পাঁচ টাকা অবধি বিক্রি বিক্রি করছি বিক্রি হচ্ছে মানে বাজারে টাকা আপনাদের এই বিক্রি হ্যাঁ আমাদের মনে আমাদের যদি খেতে ঠিক মতন ফুল প্রোডাকশন করতে পারি আমরা আমাদের দু টাকা বিক্রি করলেও অনেক কতগুলো চারা লাগিয়েছেন এবং কীরকম ফুল ধরে আমাদের আমার এখানে চারা লাগানো আছে প্রায় আড়াই হাজার আপনারা দেখতেই পারলেন পুরো বিষয়টি যে এই যে বাগান তিনি চাষ করেছেন গোলাপ ফুলের এবং তার মাধ্যমে তিনি প্রতিদিন কিছু না কিছু অর্থ উপার্জন করে চলেছেন এবং বছরের কিছু বিশেষ মৌসুমগুলিতে এই গোলাপ ফুলের চাহিদা অনেকটাই বেড়ে ওঠে এবং সেই সময় রীতিমতো যোগান দিতে হিমশিম খেতে হয় তাকে তবে একটা জিনিস তিনি বারবার বলছেন যে এই গোলাপ ফুল চারা চাষের মাধ্যমে এবং গোলাপ ফুল চাষের মাধ্যমে অনেকেই আর্থিকভাবে যথেষ্ট স্বনির্ভর হয়ে উঠতে পারবেন কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট নিউজ এইটিন লোকাল